হ্যাঁ রে টুম্পা, ডানোটা কি বানাচ্ছি রে? মনে তো হচ্ছে বিড়াল। দেখছিস কি দুষ্টু, সেই দেখেছে আমরা ফল বানাচ্ছি, নিজে ইচ্ছা করে বিড়াল বানাচ্ছে যাতে দিদিমণি শুধু ওকেই ভালোবাসে। দিদিমণি আসার আগে এমন একটা জিনিস করব না যে টানিকে কাঁদতে হবে। মায়ের যে কাজে একদমই মন নেই দেখছি। হ্যাঁ গো, আজকে আমার মনটা খুব চঞ্চল হয়ে আছে। কেন মন চঞ্চল কেন? ও, টানি না খেয়ে স্কুলে গেছে বলে? ও তুমি বুঝবে না, আপনার মেয়ের বুদ্ধিতেই তো মিনতি নীলষষ্ঠীর পুজো করলো, আর ওর মেয়েও ফিরে এলো। মিনতির মেয়ে ফিরে না এলে তো আজকের এই মিটিং মিছিল কিছুরই দরকার ছিল না, তাই না মা? কি করে ভাঙলো? শোনো, তোমরা কেউ জানো এটা কি করে ভাঙলো? কেউ দেখেছো? আমি কত কষ্ট করে বানিয়েছিলাম আর তোমরা এটাকে ভেঙে দিলে। কেন ভাঙলে? মিথ্যুক কথাকার, খালি আমাদের সাথে কথা বলার তাল খুঁজে। আর যদি আমি তো সত্যি সত্যিকারে তোর হাতে কাজ ভেঙেই থাকি, কি করতে পারবি তুই? কিচ্ছু করতে পারবি না। কার দোকান থেকে এনেছিস? জগন মন্ডলের ছেলের দোকান থেকে। কার দোকান থেকে বললি? আরে গুরু, জগন মন্ডলের সেজ ছেলে বাদল এখনো বাজারে ঝালমুড়ির দোকানেই বসেছে। জগন মন্ডলের মেয়ে তানি পাশের বস্তির স্কুলে পড়া শিখতে যায়। চোরের মেয়ে লেখাপড়া শিখছে। সবিতা, এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিস নি। এই তুই আমার গান দেবার কি রে? জ্ঞান দিইনি, আমার দোষ মনে হয়েছে তাই তোকে বলেছি। এই তুই একদম বেশি কথা বলবি না, নাহলে তোকেও তানি মতন এক ঘর করে দেবো। যদি বস্তি ছাড়া হয় আপনার মেয়ের কি হবে প্রধান? আপনার মেয়ের কি হবে প্রধানমশাই? তানি, আজ তানির জন্য আমার এত অপমান, এত লাঞ্ছনা, আমি সহ্য করতে পারছি না। এবার তানির একটা ব্যবস্থা আমায় করতেই হবে, যেভাবেই হোক। সবিতা, তোর পায়ে কি হয়েছে? ও মা, তাই তো দিদিমণি, সবিতার পায়ে কি হয়েছে? কই দেখি, দেখি দেখি দেখি, সরো, কি হয়েছে বাবা? এটা তো দেখে মনে হচ্ছে বিড়ালে কামড়ে বা আঁচড়ে দিয়েছে। বিড়াল কখন কামড়ালো সবিতা? তুমি তুমি বিড়ালের গায়ে পাটা দিয়ে দাওনি তো? মা গো, মা গো,